নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমরা সবাই খুব ভালো আছি আর এখন তো কালী পুজো আজ দিওয়ালি দীপাবলির অনেক 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 শুভেচ্ছা তোমাদের সবাইকে আমার পরিবারের তরফ থেকে তো দেখতেই পাচ্ছ আমি সকাল সকাল মন্দিরে চলে গেছি পুজো দিতে কালীবাড়িতে কারণ হচ্ছে আমার মেয়ে ছিল সেই দিনটা জন্মদিন আটই নভেম্বর বুধবার ওর জন্মদিন পালন হলো ফি মানে পাঁচ বছরের জন্মদিন পালন হলো সকাল সকাল মায়ের মাকে পুজো দিয়ে চলে এলাম এসে মানে ওর জন্যই পুজোটা দিয়ে এলাম ওকে নিয়ে যায় যেহেতু আজকে সকাল সকাল আরও গেছি ওই জন্য নিয়ে যায়নি পুজো দিয়ে চলে এসেছি এসে যে বাড়ির ডেকোরেশন তোমরা দেখতেই পাচ্ছ বাড়িটাকে এত সেজে গুজে গেছে রীতিমতো আর এই বেলুনের যে গেটটা হবে ওটা ওর বাবাই করে রেখেছে রাত্রিবেলাতে তো দুপুরবেলার দিকে সাজানো গোছানো হবে এখানে একদম জোর কদমে বান্নাও চলছে চারিদিকে মা রান্না করছে রান্নাঘরেতে কারণ দুপুরবেলাতে তো যাই হোক ভাত পাঁচ রকম ভাজা সব তো হবে তো ওই কারণে আপনি পাঁচ বছরের জন্মদিন বলে কত একটু স্পেশাল তো হওয়া চাই তাই না বলো বন্ধুরা তো হচ্ছে তো সবাই খুবই ব্যস্ত তারই মাঝে আমি একটু ভিডিও করে আনলাম না আমার মেয়ের জন্মদিন তো তোমরা সবাই দেখো আমরা তো এনজয় করেছি আর ওকে একটু উনি আশীর্বাদও করবে আর এখানে আমার মা চলে এসেছে আমার দিদি দিদির ছেলে চলে এসেছে ওকে গিফট দিয়ে দিয়েছে গিফটটা তো শুধু নিয়েইছে কিন্তু গিফটটা কতক্ষণে খুল সেই অপেক্ষা করছে নেওয়া মাত্রই খোলা হয়ে গেল। যে দাদা কী দিলো দিদুন কী দিলো মনি কি দিলো দেখতে হবে তো যাই হোক আমার দিদি ওকে দিয়েছে একটা রুপোর ব্রেসলেট এ দেখো এক্ষুনি পরবে তোমরা দেখতেই পাবে এই যে আমার দিদি ওকে পরিয়েও দিলো বেশ ভালো লাগছিল ওরাতে তো সাঁতার স্বপ্ন তো পরে থাকে তো ব্রেসলেটটা পরে সে ভালো লাগছে তো তারপরে তো হচ্ছে ওর দিদুন ওকে কী দিয়েছে দিদুন একটা কানের তো দিয়েইছে দুটো ছোটো ছোটো রিং সুন্দর দেখতে রিংগুলো তার সাথে থালা গ্লাস দুটো বাটি আর যা হ খেতে ভালোবাসে চিপস কু মানে চিপস বিস্কুট ক্যাডবেরি সব কিছুই নিয়ে এসেছিলো আর ও দাদা দিয়েছে ওকে পেন ছিল হ্যাঁ তো যাই হোক ও খুবই আনন্দ আর আমাদের যেহেতু মানে মূল পর্বটা মানে কী বলে জন্মদিনের পার্টি আর সন্ধ্যেবেলা হবে যেন দুপুরবেলাতে বেশি কিছু বলা হয়নি কাউকে এই যে আমার শ্বশুরমশাই আমার বাবা সব আশীর্বাদ করলো মা আমার শাশুড়ি মা আমার দিদি আমার বর সব আশীর্বাদে পর মেটার পর খাওয়া হয়ে গেলো কারণ একটু পাঁচ বছরের জন্মদিন তো একটু আশীর্বাদটা করা উচিত তো সেই হিসেব করে আরও করেছিলাম মেনলি আশীর্বাদে পর্বটা রাখা দিয়ে সবাই করে এবং হ্যাঁ ও দাদাও কিন্তু ওকে আশীর্বাদ করেছে বনিকে ও দাদা বনি বনি করে পাগল যাকে বলে তো ওই জন্য বনিকে একটু আশীর্বাদ করবো তো যাই বনিকে আশীর্বাদ করে খাওয়ানো হলো দা বনিও আবার দাদাকে একটু মিষ্টি খাইয়ে দিয়েছে দিয়ে তারপরে দুপুরের খাবার ভাতের পরবার দিকে আমরা চলে গিয়েছিলাম আর সেদিনে ও সেদিনে ছিল পাঁচ রকমের ভাজা ছিল মাছের মাথা দিয়ে ডাল ফুলকপির তরকারি মাছ ভাজা মানে ওর জন্য মাছ ভাজা আমাদের মাছের ঝাল ছিল চাটনি পাঁপড় পায়েস এইসব দিয়ে এবার চলো রাত্রে দেখি এই যে হচ্ছে আমি আর আমার মেয়ে সেজে গুজে একদম রেডি আমার মেয়ে তো কোনো কিছুতেই ছবি তুলবে না যাই হোক তবু একটু জোর জবর থেকে ছবি তোলানো হয়েছে তারপরে এই যে গেটটা যে বেলুনটা তোমাদের তখন দেখাচ্ছিলাম এবার আমাদের বাড়িটা কত সেজে উঠেছে কত সুন্দরভাবে সেটা তোমরা দেখো মেয়ে জন্মদিন বলে কথা তারপরে কেক কাটিং হলো দেড় সব বন্ধুরাও চলেছিলো ততক্ষণে কিছু দাদি বলা হয়েছিল তারাও সব চলেছিল কেক কাটিং হলো কেক টেক কেটে খাই গিয়ে খাওয়া দাওয়া হলো প্লিজ সবাই সে খুব মজা হলো অনেক দিন পর এমনি পুজো টুজো হয় জন্মদিন বলে কথাটা যেন আর একটু বেশি মজা হলো তার ফটো সেশন পর্ব চলো খানিকক্ষণ ধরে দিয়ে তারপর খাওয়া দাওয়ার দিকে চলে গেছিলাম খাওয়া দাওয়াতে ছিল ডিমের ডেভিল ছিল স্যালাড কাসুন্দি আর নান পুরি ছিল চানা মশলা ছিল আর সোস টপার ছিল আছে হচ্ছে আলু বিরিয়ানি আর চিকেন কষা আর ছিল আনারসের চাটনি পাঁপড় আর হচ্ছে বার আর হচ্ছে আজওয়ান তো বন্ধুরা তোমাদের ভিডিওটা কেমন লাগলো আমাকে অতি অবশ্যই জানাবে আর আমার মেয়েকে একটু আশীর্বাদ করবো যদিও জন্মদিন চলে গেছে তো আমি এত লেটের ভিডিওটা দিলাম যাই হোক দিও একটু আশীর্বাদ করো আর ভালো লাগলে একটা শেয়ার করবে আর লাইক করবে আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করলো তাহলে আপাতত জন্য টাটা